বুঝলে, বুঝলে ক্যাবলাকান্ত, আমি একজন অর্থনিষ্ঠ বুদ্ধিজীবী ভদ্রলোক, আমি একজন অর্থনিষ্ঠ বুদ্ধিজীবী ভদ্রলোক, ঘুগনি বেচে তোমার চলুক বিবেক আমার বিক্রি হোক, একটা দুটো প্রাইস নিয়ে স্ট্যাটাস আমার বৃদ্ধি হোক, আমি একজন অর্থনিষ্ঠ বুদ্ধিজীবী ভদ্রলোক। আটকে থাকতে পারো সত্য কথার মন্ত্র জালে, অত শত দেখতে গেলে আমাদের কি ধান্দা চলে, আমি জানি স্টেজে বসে সবাই কেমন হাসছে মেকি, তুমি চেষ্টা করেও বুঝবে না তা, ম্যাঙ্গো পিপল হাজার হো কি ক্যাবলাকান্ত, আমি একজন অর্থনিষ্ঠ বুদ্ধিজীবী ভদ্রলোক, সেই শব্দটা ছোট হলেও অতিশয় দুর্বোধ্য, সেই শব্দটা ছোট হলেও অতিশয় দুর্বোধ্য, হাসি চেপে পড়তে যে হয় হাম্বা রাম্বা পদ্য, তারপরে তে ক্রমে ক্রমে খ্যাতি যখন আসে কমে, তিনি বলেন প্রাইস দেব জয়ধ্বনি একটু হোক, হ্যাঁ সেই রসে যে মজেছে ভায়া, সে দেখেও কিন্তু আর দেখে না ধান্দাবাজি যতই হোক, বুঝলে বুঝলে ক্যাবলাকান্ত, সে দেখেও কিন্তু আর দেখে না ধান্দাবাজি যতই হোক, আমি একজন অর্থনিষ্ঠ বুদ্ধিজীবী ভদ্রলোক, ঘুগনি বেচেই তোমার চলুক বিবেক আমার বিক্রি হোক, একটা দুটো প্রাইজ নিয়ে স্ট্যাটাস আমার বৃদ্ধি হোক, আমি একজন অর্থনিষ্ঠ বুদ্ধিজীবী ভদ্রলোক। পরিদর্শক আমি সবিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি ভিলাস। দর্শক, আরও একটা গান আপনাদেরকে শোনালাম, সেই শিল্পী যিনি মাঝে মধ্যে গান তৈরি করেন এবং সেগুলো ভাইরাল হয়, আমার কাছেও আসে, একেবারে অগবধূ সুন্দরীর সিনেমার গানের তালে তিনি একেবারে গান তৈরি করেছেন এবং সেটাকে গেয়েছেন। দর্শক কী বলবেন, আমি কিন্তু এই গান প্যারোডি এসব নিয়ে অনেকবারই অনেক কথা বলেছি, আজকে আর নতুন করে ব্যাখ্যাতে যাব না, তবে এটুকু বলবো এই ধরনের বিষয় শুনতেও ভালো লাগে আর একটা বার্তাও পায়, এবং সেই জন্যই আমি আপনাদেরকে দর্শক শোনাই। আপনারা মাঝে মধ্যে বলেন যে রাজনৈতিক যা কচকচানি চলছে তার মাঝে যদি এরকম গান একটা করে শুনতে পাই, বার্তাও পেলাম আর শুনতেও ভালো লাগলো, আমি সেই জন্যই দর্শক এগুলোকে কালেক্ট করে আপনাদেরকে শোনাই। দর্শক কী বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।